প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ক্লাসে তোমাদের স্বাগত। অষ্টম শ্রেণীর ক্লাসে আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তা আমরা আজকের আমাদের অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায়। আমরা গত ক্লাসেও একাদশ অধ্যায় থেকে ক্লাস করিয়েছি। গত ক্লাস মূলত একাদশ অধ্যায় আমাদের বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে, এখানে বিভিন্ন যে নৃগোষ্ঠীরা রয়েছে সে সম্পর্কে আমাদের এই অধ্যায়ের আলোচনা। পার্ট দুই চাকমা আমাদের আজকের পাঠ্য বিষয়। আমরা গত ক্লাসে এই চাকমা নৃগোষ্ঠীর সামাজিক জীবন নিয়ে আলোচনা করেছিলাম, সামাজিক জীবন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চেষ্টা করব অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন এবং সাংস্কৃতিক জীবনটা নিয়ে আলোচনা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে চাকমা সম্প্রদায়ের সামাজিক জীবন সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, তার আগেই আমরা বলেছিলাম যে তারা বিশেষ করে বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই তিন জেলায় তারা বসবাস করে। এছাড়াও তারা বাংলাদেশের বাইরে ভারতের ত্রিপুরা, তারপর মিজোরাম এবং অরুণাচলে তারা বসবাস করে। আমরা গত ক্লাসে তাদের সামাজিক জীবনে আসলে মূলত চাকমারা পিতৃ প্রধান পরিবার, এরা পিতাই এদের পরিবারের মূলত যে দার ভাইয়ের নিয়ে থাকেন এবং পিতার পর যারা পড়ে থাকেন সেটা হচ্ছে ওই পরিবারের জ্যেষ্ঠ পুত্র এবং মাতা, মাতা এবং জ্যেষ্ঠ পুত্র। আর আমরা সামাজিক জীবনের মধ্যে প্রিয় শিক্ষার্থী আরেকটু যেটা করেছি সেটা হয়েছে তারা কিছু মানে তাদের কয়েকটা পরিবার নিয়ে তাদের পাড়া ঘোষিত হয়, সেটাকে পাড়া বা আদাম বলে থাকে, পাড়া বা যেটাকে আমরা গ্রাম বলি মূলত। আর এই পাড়াগুলোকে নিয়ে তারা কয়েকটা পরিবার নিয়ে একটা পাড়া ঘোষিত হয় যেটাকে আদামও বলে বা পাড়াও বলে। আর পাড়ার যে প্রধান থাকে তাকে বলা হয় কারবারি, পাড়া প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি আমার এরকম পাড়া নিয়ে একটি মৌজা গঠিত হয়, সেই মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। আর কারবারি এবং হেডম্যান বলে ওই এলাকায় তারা একই সাথে কাজ করে ওই এলাকার শান্তি শৃঙ্খলার। তার পাশাপাশি মৌজা কয়েকটি মৌজা মিলে একটা সার্কেল গঠিত হয়, কয়েকটি মৌজা মিলে একটা সার্কেল গঠিত হয়, সেই সার্কেল প্রধানকে বলা হয় সেখানে চাকমা রাজা। আর এই চাকমা রাজাদের তাদের বংশ পরম্পরা হিসেবে তারা বংশানুক্রমিকভাবে এই উপাধিটা পেয়ে থাকেন। আমরা এটা আমাদের সামাজিক যে জীবন ছিল চাকমাদের গত ক্লাসে আমরা এটা পড়িয়েছি। আজকে আমরা যাচ্ছি অর্থনৈতিক জীবনে চাকমাদের। তো অর্থনৈতিক জীবনে চাকমাদের জীবিকা, তারা প্রধানত কৃষিকাজ, তাদের যে প্রধান যে জীবিকা সেটা হচ্ছে কৃষিকাজ। আর এদের এই অর্থনীতি তাদের কৃষিকাজ পদ্ধতি যেটা তারা করে থাকেন, কৃষিকাজ পদ্ধতিতে যেই পদ্ধতিতে তারা চাষ করেন সেটা হচ্ছে জুম পদ্ধতি। জুম পদ্ধতি তারা জুম চাষ করে থাকেন, জুমের মাধ্যমে তারা করেন। আর বর্তমানে তারা হাল চাষে অভ্যস্ত হয়েছে, বর্তমানে সময় দেখা যাচ্ছে যে জুম চাষের পাশাপাশি তারা হাল চাষও করছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের চাকমা সম্প্রদায়ের ধর্মীয় জীবন, তারা বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বী, চাকমারা বৌদ্ধ ধর্ম অবলম্বী। তোমাদের প্রশ্ন থাকবে যে চাকমারা কোন ধর্ম অবলম্বী, তারা হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বী। তাদের অধিকাংশই তারা কিয়াং বৌদ্ধ মন্দির রয়েছে, তাদের জন্য কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে, সেখানে গিয়ে তারা ধর্মীয় দিনগুলো পালন করে। এবং বিশেষ করে এরা গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং তার বন্ধুত্ব প্রাপ্তির যে দিনটি রয়েছে, তার বন্ধুত্ব যিনি যেদিন বুদ্ধত্ব প্রাপ্তি করেছিলেন এই বুদ্ধত্ব প্রাপ্তির যে দিনটি, সোজা কথা হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তির যে দিনটি রয়েছে সে দিনগুলো চাকমারা পালন করে থাকে। এবং তারা বৈশাখী পূর্ণিমা, পাশাপাশি মাঘী পূর্ণিমা এগুলো পালন করে। কিয়াং বা প্যাগোডায় গিয়ে আমাদের মসজিদ মন্দির যেরকম প্রার্থনা স্থল ঠিক একইভাবে কিয়াং বা কিয়াং বা প্যাগোডা এগুলো একটা প্রার্থনা স্থান যেখানে প্রার্থনা করেন চাকমারা গিয়ে, বা বৌদ্ধরা যেখানে প্রার্থনা করেন সেখানে গিয়ে তারা গৌতম বুদ্ধের সম্মানে তারা ফানুস উড়ান, গৌতম বুদ্ধের সম্মানে তারা ফানুস উড়ান। এবং তাদের চাকমা সমাজে তারা মৃতদেহকে বিশেষ করে দাহ করান, অর্থাৎ পোড়ানো হয়, দাহ করা হয়,
তাদের যে মৃতদেহটা থাকে এ হচ্ছে তাদের ধর্মীয় জীবন। তার পাশাপাশি চাকমাদের যে সাংস্কৃতিক জীবন, তাদের আমাদের প্রথম আমরা সামাজিক জীবন গেলাম, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, আর তাদের যে সাংস্কৃতিক জীবন, চাকমারা আসলে মূলত তাদের নিজের বোনা জিনিস, নিজের কাপড়গুলো নিজেরাই পরেন, তাদের তাঁতে তৈরি কাপড় তারা নিজেরা পরেন, এবং চাকমা মেয়েরা যে পোশাকটা পরেন সেটা হচ্ছে পিনন এবং খাদি। পিনন খাদি এটাকে পিনুনও বলা হয়, আবার পিনন এবং খাদি পরে, তার উপরে একটা নিচে, উপরে একটা পিনন হচ্ছে, নিচেটা হচ্ছে খাদি, এভাবে পরে থাকে। পূর্বে চাকমা পুরুষেরা তারা মোটা কাপড়ের জামা, ধুতি, গামছা পরত এবং পাশাপাশি মাথায় তারা এক ধরনের পাগড়ি পরত। এখনকার ইদানিংকালে চাকমা পুরুষেরা শার্ট প্যান্ট পরিধান করেন এবং শার্ট প্যান্ট পাশাপাশি লুঙ্গি পরিধান করেন। চাকমা মহিলারা তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি ও নানা ধরনের উড়না দেশি বিদেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। চাকমারা যে কাপড়টা তৈরি করেন তাদের মধ্যে যে একটা কাপড় রয়েছে বিশেষ করে, যেটার নাম হচ্ছে ফুলগাদি বলা হয় এটাকে, এই ফুলগাদিটা এবং পাশাপাশি তার উড়না এবং বিভিন্ন ধরনের এই উড়নাগুলো দেশে এবং বিদেশে অনেক পরিমাণ জনপ্রিয় লাভ করেছে। আর চাকমারা বাঁশ বেত দিয়ে তৈরি সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করেন। তাদের খাদ্য তালিকায় প্রধান খাদ্য হচ্ছে ভাত, ভাতের সাথে মাছ মাংস শাকসবজি খেতে ভালোবাসে। আমরা বাঙালিরা যেভাবে ভালোবাসি ঠিক সেভাবে তারাও এগুলো খেতে ভালোবাসে। তাদের খাবার তালিকার মধ্যেও বাঙালিদের মতোই ভাত মাছ মাংস রয়েছে। একটা বিশেষ খাবার রয়েছে তাদের মধ্যে, সেটা হচ্ছে বাঁশকুড়ন। তাদের একটা বিশেষ খাদ্য, সেটা হচ্ছে বাঁশকুড়ন যেটাকে বলা হয়। বাঁশকুড়ন দিয়ে চাকমা মেয়েরা বিভিন্ন ধরনের খানা রান্না তৈরি করেন এবং চাকমাদের খেলার মধ্যে হাইডুডু কুস্তি রয়েছে। একটা খেলা খেলতে বেশি ভালোবাসেন, যেটাকে আমরা গিলা খাড়া বলে থাকি, গিলা খাড়া খেলতে তারা বেশি ভালোবাসেন। ছোট মেয়েরা বৌচি খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব, চাকমাদের সবচেয়ে সর্ববৃহৎ এবং জনপ্রিয় উৎসব হচ্ছে বিজু উৎসব, যেটার নাম হচ্ছে বিজু উৎসব। এই বিজু উৎসবটি বাংলা বিশেষ করে বাংলা বর্ষের শেষ দুদিন, বাংলা বর্ষে মানে একটা বাংলা বছর যখন শুরু হয় তার শেষ দুই দিন এবং নববর্ষের প্রথম দিনে চাকমারা বিজু উৎসব পালন করে থাকেন। আমরা যেভাবে চৈত্র সংক্রান্তি পালন করি, বছরের নববর্ষ পালন করি, ঠিক একইভাবে চাকমারা বৎসরের শেষ দুই দিন এবং নববর্ষরের প্রথম দিন তারা এই উৎসবটি পালন করে থাকেন। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা তুলনামূলক বেশি শিক্ষিত। অন্যান্য যে নৃগোষ্ঠী রয়েছে তার মধ্যে চাকমারা অনেক বেশি শিক্ষিত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যতদূর পড়ালাম তার মধ্যে থেকে প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই করে নিবে। চাকমারা সমাজ, তাদের কোন ধরনের সমাজ, তারা পিতৃতান্ত্রিক সমাজ, কয়েকটা পরিবার নিয়ে কী ঘটিত হয়, চাকমাদের পাড়া ঘটিত হয় এবং সেই পাড়া প্রধানকে কী বলা হয়, পাড়া প্রধানকে বলা হয় কার বাড়ি, এবং সেরকম পাড়া নিয়ে গঠিত একটি মৌজা, মৌজা প্রধানকে বলা হচ্ছে হেডম্যান। হেডম্যান এবং কার বাড়ি মিলে একটা তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এবং সার্কেল প্রধানকে বলা হয় চাকমা রাজা। এভাবে অনেকগুলো প্রশ্ন এবং তাদের অর্থনৈতিক জীবন কিসের উপর, তারা অর্থনৈতিক তাদের যে কার্যগুলো রয়েছে অর্থনৈতিক কাজ, বিশেষ করে তারা কৃষিকাজে করে থাকেন এবং কৃষিকাজ তারা কী পদ্ধতিতে করে থাকবে, চাকমারা কৃষিকাজ কী পদ্ধতিতে করেন, চাকমারা কৃষিকাজ জুম পদ্ধতিতে করে থাকেন, চাকমারা কোন ধর্ম অবলম্বী, তারা বৌদ্ধ ধর্ম অবলম্বী, তারা যে যে দিনগুলো পালন করে থাকে বৌদ্ধ ধর্মের সেগুলো হচ্ছে জন্ম, মৃত্যু এবং তার বুদ্ধত্বর দিনটা, বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এগুলো এভাবে বলে যাচ্ছি কিন্তু তোমরা এগুলো প্রশ্ন আকারে পড়বে এবং উত্তরগুলো ভালো করে পড়ে নেবে। তারপর তারা গৌতম বুদ্ধের সম্মানে কী করে থাকে, গৌতম বুদ্ধের সম্মানে তারা ফানুস উড়ান। আর তাদের সাংস্কৃতিক জীবনে তারা নিজে তৈরি পোশাক পরেন এবং তারা মেয়েরা যে পোশাক পরেন তাদেরকে বিশেষ করে পিনন বা খাদি বলা হয়। ছেলেরা আগে পরত
একটা সময় পূর্বে তারা পুরুষেরা যেটা পড়তো সেটা হচ্ছে জামা ধুতি গামছা এবং মাথায় পাগড়ি, ইদানীংকালে তারা শার্ট প্যান্ট লুঙ্গি পরিধান করে থাকেন। চাকমা মহিলারা তাদের যে তৈরি কাপড় সে কাপড়ের মধ্যে একটা বিশেষ কাপড় সেটা হচ্ছে ফুলগাদি বলা হয় এবং তাদের ফুলগাদি এবং ওড়না দেশে বিদেশে অনেক বেশি জনপ্রিয়। আর চাকমারা বিশেষ করে তাদের হাতে তৈরি যে জিনিসগুলো তৈরি করে সেগুলো হচ্ছে বাঁশ দাঁত দিয়ে ঝুড়ি পাখা চিরুনি বাঁশি বাদ্যযন্ত্র। চাকমাদের খাদ্য তালিকায় রয়েছে ভাত মাছ মাংস শাকসবজি, আর এদের প্রধান একটা বিশেষ খাবার হচ্ছে বাঁশকোড়া। তাদের খেলার মধ্যে রয়েছে হাইডুডু কুস্তি এবং ঘিলাখাড়া, তারা খেলতে ভালোবাসে। আর তাদের ছোট মেয়েরা খেলে থাকে বোজি। এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। আর চাকমাদের সর্ববৃহৎ এবং জনপ্রিয় উৎসব হচ্ছে বিজু উৎসব। প্রশ্ন থাকতে পারে বিজু উৎসব কখন পালন হয়ে থাকে? বিজু উৎসব বৎসরের শেষ দিন এবং নববর্ষের প্রথম দিন এই উৎসবটি পালন করে থাকে। এটা একটা তাদের জন্য অনেক অনেক বেশি আনন্দের দিন সেদিন। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকমারা তুলনামূলক হারে অন্যান্য নৃগোষ্ঠীর চাইতে শিক্ষিত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাকমা সম্প্রদায়ে যতটুকু পড়ালাম ততটুকু থেকে নিজেরা প্রশ্নগুলো পড়বে এবং ভালো করে জেনে নেবে। আমরা আগামী ক্লাসে চেষ্টা করব অন্য আরেকটা নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসের সমাপ্তি এখানেই করছি।